খোর্ধা জেলা অন্তর্গত জওয়াহরলাল নেহুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চলিত মাস 16 তারিখর চালিথিবা নুয়া ও যুব ওড়িশা নবীন ওড়িশা কার্যক্রম উদযাপিত হয়ে যাইছি। জওয়াহরলাল নেহুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষা জয়ন্তী বাড়া মহান্তিঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত এই কার্যক্রমের মুখ্য অতিথি ভাবে ব্লক উন্নয়ন অধিকারী পবিত্র কুমার সামল যোগ দেওয়া বেড়ে সম্মানিত অতিথি ভাবে 16 নম্বর জোন্র জেলা পরিষদ সভ্য মহেশ্বর দাস, বালিয়ন্তা সরপঞ্চ কৃষ্ণ কেশব আপাট, বেণুপুর সরপঞ্চ ঋষিকেশ পাত্র, অবসরপ্রাপ্ত ব্লক শিক্ষা অধিকারী অক্ষয় কুমার ছোটরায় প্রমুখ যোগদেই ছাত্রছাত্রী মানুষ উৎসাহিত করেছিল। ছাত্রী মানুষ দ্বারা স্বাগত সঙ্গীত গান করা যাইছিল। বিগত দিন হব চালিথিবা এই কার্যক্রমরে কলেজরে ছাত্রছাত্রী মানুষ মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ বিবেচিত হয়েছিবা বিভিন্ন প্রতিযোগী মানুষ ট্রফি প্রদান পূর্বক সম্মানিত করা যাইছিল। রেডক্রস নোডাল অফিসর রশ্মিরঞ্জন পট্টনায়ক ও যুব ওড়িশা নবীন ওড়িশার নোডাল অফিসর জগত মানসিং কার্যক্রম পরিচালনা করেছিল। এই কার্যক্রমে ইংরেজি অধ্যাপিকা রশ্মি দাস অতিথি পরিচয় প্রদান করে উদ্ভিদ বিজ্ঞান অধ্যাপক জ্ঞানরঞ্জন পণ্ডা ধন্যবাদ অর্পণ করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক মহোদয় সবুলে কুহতি জনতাঙ্কর সেবা হি আমার ধর্ম এবং আপনার দেখুবে জয়দেব নির্বাচন মন্ডলীর বেণুপুর পঞ্চায়েত আমি পদযাত্রা করছু, ঘরে ঘরে শঙ্খ কার্যক্রম করছু। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন তলে আম ওড়িশা নবীন ওড়িশার প্রত্যেক পঞ্চায়েতকে 50 লক্ষ টাকার অনুদান দিয়েছেন এবং লোকঙ্কর সেই ভরসা সেই আশা মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি অছি এবং নিশ্চিত ভাবে এই আশা এবং ভরসা 2024 নির্বাচনে প্রতিফলিত হবে। দেখো আপন সরপঞ্চ বালিয়ন্তা গ্রাম পঞ্চায়েত আজ মাননীয় মুখ্যমন্ত্রীর যে যুব ওড়িশা নবীন ওড়িশা যোজনাটি প্রণীত হয়েছে বা সে যোজনাটি আজ দেইছন্তি বিশেষ করে বিদ্যালয় বা মহাবিদ্যালয় মানুষ আমি এইটি আজ আসি অনুভব কলু যে জওয়াহরলাল নেহরু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সে যোজনাটা সফল রূপায়ণ হয়েছে। কারণ এই যোজনা মাধ্যমে সরকার চিন্তা করেছেন যুবক যুবতী মানুষ পাখে যে প্রতিভা অছে প্রতিভার কেমন বিকশিত হব এটা গোটে প্ল্যাটফর্ম সেই প্রতিভার বিকাশ পাই আজ যুব ওড়িশা নবীন ওড়িশা গোটে অতি উত্তম প্ল্যাটফর্ম দেখছি ভাই তেণুকরি সেই প্ল্যাটফর্ম যেহেতু আজ মিছি তেমন আজ এইটি আমি অনুভব করছি। আজ আমি নিমন্ত্রিত অতিথি হয়ে আসিছু এই যে উদযাপনী দিবসরে আজ এটি অনুভব হয়েছি এই বিদ্যালয়ের ম্যানেজমেন্ট সুচারুরূপে সে কার্যটি পরিচালনা করেছেন এবং এটি বহুত প্রতিভা মধ্যে আজ মিছি তেণুকরি সরকারের এই যে যোজনাটি সফল রূপায়ণ হয়েছে। মোর পরিচয় হল 16 নম্বর জোনর জেলা পরিষদ মহেশ্বর দাস। মু আম জওয়াহরলাল নেহুর যে কলেজ অছে সে কলেজ মতো আজ নিমন্ত্রণ ভাবে করে বা আমন্ত্রিত করে যুব ওড়িশা নবীন ওড়িশার যে কার্যক্রম চালছে তার উদযাপন দিবস আজ প্রকৃতরে নবীন বাবু যুব ওড়িশা অর্থ এই যুবক মানুষ কিপরে আগুন নেবে আম এই জওয়াহরলাল নেহুর যে আপনার মাধ্যমিক বিদ্যালয় অছি আমি তাকে মোর সরপঞ্চ ভাই এই স্থানের এই আপন ভাই মোর তাঁক অবদান এবং মোর নবীন বাবু অবদান মো চন্দন ভাই অবদান আম সংগঠন অবদান যে 50 লক্ষ বা 5টি দিয়া যাইছে এই কলেজ কু তাকে কিপরি অগ্রগতি করা আগেই যাওয়া আমার প্রচেষ্টা রয়েছে এবং রহিব। মু প্রিন্সিপাল ইনচার্জ জেএন হায়ার সেকেন্ডারি স্কুল বালিয়ন্তার। কোন কার্যক্রম ছিল আজ? আমি ওড়িশা সরকার দ্বারা প্রায়োজিত নুয়া ও বা ইন্টিগ্রেটেড ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা যেটা কি যুব ওড়িশা নবীন ওড়িশা কার্যক্রম চালু রয়েছে কেতে দিন ধরে সেটা আমার অনুষ্ঠানের হয়েছিল বা চালিছি বর্তমান আজ হচ্ছে তার উদযাপনী দিবস। এতে আমি সরকারঙ্ক দ্বারা প্রায়োজিত যে তিনোটি প্রোগ্রাম মুখ্যত লা ক্রীড়া কলা
এবং সমাজসেবা, এই তিনোটি ক্ষেত্রে বিভিন্ন প্রকার কার্যক্রম আম কলেজ তরফ অনুষ্ঠান তরফ অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন স্থানক পিলামানে যাইতিলে এবং সেমানে মধ্যে সেটি তাঙ্কর বিভিন্ন প্রকার প্রোগ্রাম বা পারদর্শিতা দেখে সারিছন্তি। ক্রীড়া ক্ষেত্রে মধ্যে বিভিন্ন প্রকার কার্যক্রম যে করেছিল সেতিরে মধ্যে সেমানে নিজের প্রতিভার পরিচয় দেইছন্তি। বালিয়ন্তারু কিশোর কুমার ভোইঙ্কর রিপোর্ট, এওবান ওড়িশা।